বিনিয়োগের বিজ্ঞাপন শরিয়া ভিত্তিক ব্যবসায়ীদের মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের কাছে পাওনা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গ্রাহকরা। আমি এহসানের একজন পরিবারের সদস্য। সুফিয়ান ভাই, আপনিও মুনাফিক কে টান মারলেন। প্রিয় দর্শক, সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটা বিষয়, সেটি হচ্ছে এহসান গ্রুপ পিরোজপুর বাংলাদেশের কর্ণধার মাওলানা রাগিব আহসান ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাত করে লাপাত্তা ছিল দীর্ঘদিন যাবৎ। প্রিয় দর্শক, অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, ইনি একজন মাওলানা, ইনি একজন মুফতি, বাংলাদেশের প্রখ্যাত নামি দামি বাঘা বাঘা আলিমদের সাথে যার সখ্যতা ছিল জোরালোভাবে। দর্শক, তার এই এহসান গ্রুপকে কেন্দ্র করে প্রত্যেক বছর তিনি মাহফিল করতেন, যেমনটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টার মধ্যে দেখেছি। প্রিয় দর্শক, সেই মাহফিলে বড় বড় উলামায়ে কেরাম আসতেন, বাগা বাগা আলেমে দিন আসতেন। প্রিয় দর্শক, সেই এহসান গ্রুপের দাওয়াতি মেহমান আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব সেই মাহফিলে গিয়ে এমন ভাবে তার ভূয়াসী প্রশংসা করলেন যে প্রশংসা এখন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এখন তার বিরুদ্ধে মানুষ সমালোচনার মারাত্মকভাবে করছেন এবং তাকে সমালোচনা অবশ্যই শুনতে হবে। প্রিয় দর্শক, সিদ্দিকী সাহেবকে যারা ভালোবাসে তারা এহসান গ্রুপ নিয়ে কোনো প্রশ্ন করবেন না, প্রশ্ন যদি করেন তাহলে আপনি মুনাফিক। প্রিয় দর্শক, এটা আমার কথা না, উনি কিন্তু নিজেই বলেছেন। এখন যারা আমাকে ভালোবাসবেন তারা এহসান নিয়ে কোনো কথা বলবেন না, বললেই প্রমাণ হবে। আপনি বলেন ভালোবাসি, আবার প্রশ্ন কেন? মুনাফিক কেন রে ভাই? মানে এহসান গ্রুপকে বিশ্বাস করলে মুনাফিক না, এহসান গ্রুপের সদস্য হলে সে জান্নাতে যাবে? এহসান গ্রুপকে যদি সে মেনে নেয়, এহসান গ্রুপের সব কর্মকাণ্ডকে যদি সে নিঃস্বার্থভাবে মেনে নেয় তাহলে সে মুনাফিক হবে না, অন্যথায় মুনাফিক হয়ে যাবে কেন? আপনাকে যারা ভালোবাসে আপনার সব কাজকর্মকে আপনাকে ভালোবাসতে হবে। আপনার অনেক কাজ তো আমার পছন্দ নাও হতে পারে, এটাই তো মানুষের স্বাভাবিক নিয়ম। এই জন্য আপনি মুনাফিক লেভেল লাগিয়ে দিবেন? কত নিম্নমানের কথা বলছেন না আপনি। এহসান পরিবার এটা পিরোজপুর নয়, গোটা জগতের জন্য একটা রহমত। গোটা জাতির জন্য এহসান গ্রুপটা হচ্ছে রহমত স্বরূপ, এটা নাউজুবিল্লাহ আমি একবার না একশোবার পড়তে হবে। যদি রহমত স্বরূপ হয় তাহলে এগুলা কি? সুদবিহীন বিনিয়োগের বিজ্ঞাপন সঙ্গে শরিয়া ভিত্তিক ব্যবসা পরিচালনার লোভনীয় অফার দিয়ে গ্রাহকের সতেরো হাজার কোটি টাকা নিয়ে উধাও, সতেরো হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে, জনগণের টাকা মেরে দিয়েছে। কাদের টাকা? ওই সমস্ত ব্যক্তিদের টাকা যারা পাঁচ সাত হাজার টাকা বেতনে চাকরি করে না খেয়ে না পড়ে টাকাগুলো জমিয়েছিল এবং সেই টাকাগুলো তারা কিছু লভ্যাংশের আশায়, হালাল রিজির আশায়, আপনাদের মতো লেবেলদের চেহারা দেখে, আপনাদেরকে যারা মহাব্বত করে ভালোবাসে, মুনাফিক না হওয়ার ভয়ে এই সমস্ত গ্রুপে তারা ইনভেস্ট করেছিল। কিন্তু পরিণতি কি হয়েছে? পরিণামে এটাই হয়েছে যে তারা এখন পথের ভিখারি। বিশ্বাস হয় না তো? দেখুন এই মুরব্বির কথা, একজন আলেম রাস্তায় রাস্তায় চা বিক্রি করছে, রাস্তায় রাস্তায় টাকা হারিয়ে চা বিক্রি করতেছে। কেন চা বিক্রি করতেছে? কারণ তার সব টাকা মায়ের খেয়েছে। কার কারণে? সিদ্দিকী সাহেবের কথায় উদ্বুদ্ধ হয়ে টাকা জমা দিয়েছিলেন। দেখুন প্রমাণ। প্রথম কি করে নিছে টাকাটা? প্রথম তো আমরা হাফিজুর রহমানের বয়ান শুনে টাকা, আমরা জানি যে টাকায় টাকা সুদ, আর তার মতন মানুষ যদি বলে যে এটা সুদ মুক্ত, আপনি বলেন? আপনি কোন দেশে পড়াইতেন? এমন তো হাজারো মানুষ আছে যারা সিদ্দিকী সাহেবের এই বয়ান উপস্থিত শুনেছে কিংবা ইন্টারনেটের মাধ্যমে শুনেছে কিংবা যে কোনোভাবেই তার সাপোর্টের কারণে টাকা জমা দিয়েছে এবং টাকা জমা দিয়ে তারা এখন পথের ভিখারি হয়েছে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক না বললো এটা ঠিক। আপনি বলবেন না বলে আমি সাইন নেওয়ার অপেক্ষায় থাকবো? না না, কোনো টাইম নেই আপনাকে গণনা করার। আপনার টাইম তো থাকবে না এখন। ওভার কনফিডেন্স থাকা কোনো বিষয়ের উপরে এটা অতিরঞ্জিত হয়ে গেছে, এটা যে কোনো মানুষ বলবে। আমি এহসানের একজন পরিবারের সদস্য। আপনি সদস্য হয়েছেন কি হয়েছেন? আপনি সদস্য হয়েছেন দেখিয়ে তো আজকে হাজার হাজার মানুষ আপনার সদস্য হওয়ার কারণে এভাবে আপনি কনফিডেন্স দিয়ে বলছিলেন, আপনার উপর ভরসা করে তারা টাকা দিয়ে আজকে এখন পথের ভিখারি, রাস্তায় রাস্তায় তারা মানববন্ধন করে তাদের কষ্টার্জিত সেই টাকাগুলো ফেরত পেতে। আদৌ কি পারবে টাকাগুলো ফেরত দিতে প্রত্যেকটা গ্রাহকের হাতে হাতে? এহসান কেমন? কোনো প্রশ্ন নাই। এহসান কেমন, ভালো না খারাপ? হাফিজুর রহমানের মতো ব্যক্তি, আপনি হাফিজুর রহমান সিদ্দিকীর মতো ব্যক্তি যদি সেখানের সদস্য হন তাহলে কি সেটা বেহেশতের পরিপাতা হয়ে যাবে? প্রিয় দর্শক, সিদ্দিকী সাহেবের সেই বক্তব্যটা অতিরঞ্জিত হয়ে গেছে, এটা যে কেউ শুনলে বলতে পারবে। কারণ সেখানে ওয়াশ করার জন্য যাওয়ার পরে আপনি কেন সেই বিষয়টা নিয়ে এমনভাবে উপস্থাপনা করলেন, সেটাকে আকাশে উঠিয়ে নিলেন, তার মর্যাদা, তার সদস্য হওয়া
এত বরকতের এভাবে আপনি বয়ান করলেন যে বয়ানের কারণে আজকে আপনার কি সমালোচনা হচ্ছে, জবাব দিতে পারবেন? গত কয়েকদিন আগে মাশরাফি বিন মুর্তজার বাড়িতে ই অরেঞ্জের সেই কোম্পানিতে গ্রাহকরা যখন ধরা খাইল তখন তার বাড়ি ঘেরাও করছিল হাজার হাজার কর্মীরা, আপনার বাড়ি তো ঘেরাও করে নাই কেউ, কারণ আপনাকে মনসম্মান করে বিদায়। আপনি দায় এড়াতে পারবেন না, দোষ অবশ্যই কিছু না কিছু আছে। তবে আমি সেটা বলবো না যে আপনার এই বক্তব্যের কারণেই হাজার হাজার মানুষ সেখানে উপচে পড়েছে এবং ধরা খেয়েছে, বিষয়টা এমন নয়। কারণ আপনার বক্তব্য মাত্র গত দু তিন বছর আগের, সম্ভবত এর আগে হাজার হাজার কর্মী তো সেখানে টাকা ইনভেস্ট করেছে, তারা তো ধরা খেয়েছে, তারা কার কথায় ধরা খেয়েছে? বিষয়টা হচ্ছে কোনো একটা বিষয়কে এভাবে পাবলিসিটি করা ধর্মীয় একটা অনুষ্ঠানে, আজকে এই কারণে সারা বাংলাদেশের নিউজ মিডিয়াগুলো একটা সুযোগ পেয়েছে আলেম ওলামাদেরকে কটাক্ষ করার। তুমি তারা বোঝাতে চাচ্ছে আলেমদের মুখোশ উন্মোচন করেছে, তারা আলেমদের নামদারি আলেম মুখোশ পরে তারা মানুষের জনমানুষের কষ্টার্জিত সম্পদগুলোকে টাকা এভাবে লুটে পড়ে খাচ্ছে। আজকে আপনাকে তারা প্রমাণ হিসাবে খবরের কাগজে তারা প্রকাশ করছে, সংবাদ মাধ্যমে তারা প্রকাশ করছে আপনার ওয়াজ। দর্শক অনেকে এই প্রশ্নটা করে থাকেন, ফুস্টারে তো আমরা দেখেছি বাংলাদেশের অনেক বড় বড় নামি দামি ওলামায়ে কেরাম আছেন, সেখানে সিদ্দিকী সাহেব তো একটা নাম শুধু, তাহলে ওনাদের নামটা কেন আসছে না? আরে ভাই, আশ্চর্য কথা, ওনাদের বয়ানটা তো আমাদের সামনে আসে নাই। ওনাদের বয়ানটা তো এভাবে তারা মুনাফেক হয়ে যাবে, তারা একদম জান্নাত জাহান্নামী হয়ে যাবে, এরকমভাবে তাদের বয়ানটা তো মানুষের সামনে আসে নাই। তো যারটা আসছে তারাই নিয়ে তো কথা বলবে নাকি? ওলামায়ে কেরামকে একটা প্রতিষ্ঠানের দাওয়াত দিয়েছে, সবাই গেছেন, কিন্তু এভাবে উঠে পড়ে প্রশংসা, ভুয়াশী প্রশংসা, না হলে মুনাফেক, না হলে জাহান্নামী, এরকম মানে পাবলিসিটি করার মানে কি? প্রিয় দর্শক, তবে সিদ্দিকী সাহেবেরই শুধুমাত্র যারা সমালোচনা করছেন আমি তাদেরকেও বলতে চাই, আসলে ওনারা তো আসলে আগে থেকেই জানতেন না যে বিষয়টা এমন হবেন। এরকম মুখোশধারি সিদ্দিকী সাহেব নিজেও হয়তো লজ্জিত বিব্রতকর অবস্থা এখন পড়েছেন, কারণ নিজেও তো মানে প্রতারণার শিকার হয়েছেন, নিজের কাছ থেকে তো টাকা নিয়েছেন, নিজেই তো সদস্য। তাহলে একচেটে ভাবে সিদ্দিকী সাহেবের দোষ ধরা ঠিক না, কারণ সারা বাংলাদেশের উলামায়ে কেরাম সেটাকে সঠিক মনে করেছিলেন এবং তার মুখোশটা তারা বুঝতে পারেনি, তারা সকলকে ধোকা দিয়েছে, ওলামায়ে কেরাম ধোকা খেয়েছেন, জনসাধারণও ধোকা খেয়েছেন। প্রিয় দর্শক, এখন যেহেতু মাওলানা রাকিব আহসান এবং তার প্রধান সহযোগী গ্রেফতার হয়েছে, আমরা চাই সারা দেশবাসীর পক্ষ থেকে আমরা বলতে চাই এবং প্রতিবাদ করতে চাই, তাকে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দেওয়া হোক যেন কোনো প্রতারক চক্র, এরকম মুখোশধারী প্রতারক চক্র আর যেন জনসাধারণের সাথে, ওলামায়ে কেরামদের সাথে, মানুষের কষ্টার্জিত সম্পদ টাকা পয়সা নিয়ে ছিনিমিনি না খেলতে পারে, তাদের টাকা আত্মসাত করার দুঃসাহসটুকু তারা না দেখাইতে পারে। প্রিয় দর্শক, অবশেষে আমি শুধু এতটুকু বলতে চাই, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী এবং যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে তিনি দাওয়াত দিয়েছিলেন, অবশ্য তার হয়তো তার ভিতরটা তো তারা জানতেন না, সে তার ভিতরে খারাপ রেখে বাহির দিক থেকে আলেমদের সাথে সম্পর্ক রেখেছিল, যেহেতু সে লেবাসদের একজন আলেম ছিলেন এবং তার ডাকে সারা দিয়ে মানুষ গিয়েছেন এবং তাদেরকে যেটা বুঝিয়েছেন সেটা তারা দেখেছেন, কিন্তু ভিতরে যে তারা এত নিকৃষ্ট এবং জঘন্য মনোভব সে লালন করবে এটা অবশ্যই তারা জানতেন না। আর যদি জানতেন তাহলে অবশ্যই কখনো কোনো হকপন্থী ওলামায়ে কেরাম সেখানে গিয়ে তার পক্ষে কথা বলতেন না এবং তারাটাকে সাড়া দিতেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন। দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।